আমার ভাইরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বসে আছে, মহিলার টেনে আনতেছে, তখন পর্যন্ত মহিলা আল্লাহর জিকির করতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা টানিয়া হিসলে টানিয়া যখন আনা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে যখন এনে হাজির করে দেওয়া হলাম, মহিলা ওমরের দরবারে দাঁড়াইয়া যায়, চোখের পানি শুনে দিয়ে কাঁদে আর বলে আল্লাহ আমি একজন এমন একজন হতভাগিনী, আমি একজন মহিলা, আজকে সত্য কথা বলবো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি অবশ্যই আল্লাহর জমিনে কোরআনের আইন দিয়ে আয়াত দিয়ে আপনি বিচার করে দেবেন, জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ কোরআনে বলেন লাকাদ আরসালনা রুসুলান বিল বাইনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনা আল হাদীদা ফীহি বাসুন শাদীদ। আমি নবীদেরকে পাঠিয়েছিলাম, তাদের সঙ্গে দিয়েছিলাম মুজিজা, তাদের সাথে দিয়েছিলাম আসমানি কিতাব দলিল, তাদের সাথে দিয়েছিলাম মিজানের পাল্লা, তাদেরকে দিয়েছিলাম লৌহ, যাতে সমাজে ইনসাফ ব্যক্তি সমাজ কায়েম করে সাদা কালো বর্ণ বৈষম্য দূর করে দিতে পারে, এজন্য নবীদেরকে এই জিনিসগুলো আমি আল্লাহ দিয়েছিলাম, জোরে বলেন আল্লাহ। আর এখন বলে হুজুরিরা ক্ষমতা চায়, আলেমরা কেন নেতৃত্বই যাবে, ক্ষমতায় যাবে? ওরা আমার আল্লাহ বলছেন আলেমরা নবীরা ছিল ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায়, ধরে বলেন ঠিক কিনা? বাইরামের ওয়াজআলনাহুম আইমাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ফিইলুল খায়রাত। সূরা আম্বিয়া আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমি কতিপয় রসুল নবীদেরকে নেতা হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য দুনিয়ায় পাঠিয়েছি, ধরে বলেন আল্লাহ একবার। নবীরা নেতৃত্ব দিয়েছেন, সোনার সমাজ কায়েম করেছেন, আল্লাহ একবার বলেন। এখন আমিরুল মুমিনিনের সামনে মহিলা দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আমি আজকে সত্য কথা বলবো, মোটেই মিথ্যা বলিব না, কারণ একদিন এই পৃথিবী ছেড়ে আমার আমাদের সকলকে চলে যেতে হবে, আর আপনি হলেন বিশ্ব নবীজির সাহাবী, জোরে আরেকবার বলেন আল্লাহ আকবার। হাজি ভাই মদিনাতে আমার সঙ্গে করে নিয়া, বলেন হাজি ভাই মদিনাতে আমার সঙ্গে করে যাব নবীরাও যাতে একটু সালাম জানাইতে আমার মনের খুশি যে নূর নবীজির রাহ যাই যাইয়া সালাম জানাই রোধার সরে নবীর যেন একটু সাপায়ত পায় রে হাজি ভাই মদিনাতে আমার সঙ্গে করে নিয়া। আমার ভাইজান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দেব তোসেন মাপ, সত্য কথা বলবা ও মা, এখন তোমার বলা লাগবে মাপ, এই নবজাতক শিশুকে কে হত্যা করেছে মা তোমার বলতে হবে। আমার আপন জনের ওই মহিলা ডাক দেব তোসে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গো, এই নবজাতক শিশু হলো আমার ওমরাত জাত সন্তান, জোর করে একবার বলেন আল্লাহু আকবার। এই শিশু কি অন্যায় করেছে, একে কেন মারা হলো? আপন জনের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আম্মা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার।
পিতামাতার সেবা যত্ন করো আমি আল্লাহর অনুগত করে আমার আল্লাহর ইবাদতের পরে সেই পিতামাতা হয়ে কি নবজাতক শিশু হত্যা করেছো ও মা গো তুমি মারাত্মক অন্যায় করেছো তোমার শাস্তি পেতেই হবে কোরআন দিয়ে ঠিক আমি বিচার করব কফনের কাপড়ের গায়ে লেখা আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুম কাফিরুন ঠিক আমি কোরআন দিয়ে বিচার করব আমি কাফের হতে চাই না জয় বলেন আল্লাহু আকবার আপন জনের আমার মহিলা কান্ত স্যার বলতো যে হয় আপনি স্যার কারণ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাকতে বলতেছেন আমি ছিলাম অবিবাহিতা আমার বিয়ে শাদী হয় নাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়েছি আমি মাওলাকে পাওয়ার জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছি পাহাড়িয়া পাদদেশে বসে গুহার ভিতরে বসে বসে খেমা তৈরি করে তাবুর ভিতরে মহান মালিকের জিকির করি আমি আল্লাহকে সেজদা করি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই জীবন জয়ব না আমি কাউকে দেখাবো না একমাত্র আল্লাহর ভালোবাসায় আমি আর জাহান্নামে যেতে চাই না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যে ব্যক্তি আল্লাহর ডাকে আল্লাহর জমিনে আল্লাহকে সেজদা করে মা গো মা তোমার বলতে হবে তোমার অনুরাজ্যার সন্তান কেন তুমি হত্যা করলে যে যদি কোনো মা এই দুনিয়ায় সবচেয়ে নিরাপদ এবং ভালোবাসে দুনিয়ায় সবচেয়ে হলো মায়ের কোন সন্তানের জন্য জোরে বলা যাবে কি আল্লাহু আকবার মায়ের কোল সবচেয়ে নিরাপদ বাচ্চার জন্য ঠিক না ভাই ঠিক আরো জোরে বলেন ঠিক কি না আরে মায়ের কান্দন যাবু জীবন দু চার মাস মনের কান্দন রে ওরে ঘরের পুরী বাইরের কান্দন দুই যোগ দিন পর থাকে না দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা দশ মাস দয় দিন মায়ের গর্বে দিলেন ঠাই রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হই আমি উঠিলাম কান্দিয়া শান্ত কনি ন মায়ের বুকের দুধ দিয়া মায়ের পোষাবের কাল বুক ভেসে যায় নয়ন জল রে আর সন্তানের লইয়া কোনে ভনে পোষাব যন্ত্রণা দুঃখের দর দিয়ে আমার জন্ম দুঃখে মা এই মাকে বাচ্চা সন্তান গলা ধাক্কা দেয় এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই জাহান্নামে যাবি যদি মুক্তি পেতে চাস রিজিক পেতে চাস ভালোবাসা পেতে চাস মানুষের সম্মান পেতে চাস মায়ের পা ধরে কাঁদ জোরে বলেন ঠিক কিনা বাবার পা ধরে কাঁদলে জান্নাতে যাওয়া যাবে না মায়ের পা ধরে কাঁদলে স্বীকৃতি আছে হাদিস এবং কোরআন সাপোর্ট দেয় জান্নাতে যাবি জোরে বলেন ঠিক কিনা বাইরে খলিফাতুল মুসলিমিন একদল বণিক কাফেলা এই পাহাড়ি পথ দিয়ে যায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার রে আমি একা কিনি বাসায় আমার মন যেন ভালো লাগে না আমি মালিককে পাওয়ার জন্য ডাকার জন্য নির্জনে নামাজ আদায় করে কারণ আমার আল্লাহ বলেছেন আল্লাযিনা হুম ফি সালাতিহিম এই কারণে আমি নির্জনে নামাজ পড়ে জিকির করে আমি বাড়ি যাই নাই আমিরুল মুমিনিন ওই বণিক কাফেলার ভিতরে এক সর্দার যিনি যুবক ছেলে তার কাছে পানি ছিল না পানি ফুরাইয়া যায় আমার তাবুতে এসে বলে তাবুর ভিতরে কে আমাকে একটু পানি দেওয়া যায় আমি বলেছিলাম এই পানি তো আল্লাহর পানি আমার কোনো অধিকারেতে নাই পানি আমার কাছে আছে এই পানি আমি যখন দিয়ে দেয় আমার দিকে এক নজর তাকিয়ে চলে যায় তার তিন দিন পরে ওই যুবক আবার এসে বলে আয় রে ও বুনটি আমি এসেছি আমি তোমার রূপ জীবনে পাগল করা হয়ে গেছে তোমার সঙ্গে আমি প্রেম ভালোবাসা করতে চাই মহিলা বলে আমিরুল মুমিনিন আমি কেঁদে কেঁদে বলেছিলাম আল্লাহর দেওয়া জীবন জীবন যে ব্যক্তি সংরক্ষণ করবে আল্লাহর দেওয়া আমানত যে সংরক্ষণ করবে যেই ব্যক্তি জিব্বা লজ্জা স্থানের ইবাদত করবে কালা মাইয়াত মানুলি মা বাইনা লালাইহে ওয়া মা বাইনা রিজলাইহে আত্মানুলাহুম জান্নাত রাওয়াহুল বুখারী জোরে বলেন
আল্লাহু আকবার হুজুর আবার বলেন যেই ব্যক্তি জবানের জিহ্বার হিফাজত করবে আর লজ্জা স্থানের হিফাজত করবে কিয়ামতের কঠিন দিবসে আমি বিশ্বনবী তার পক্ষে সুপারিশ করে শাফায়াত করে করে জান্নাতে নেওয়ার জন্য জামিনদার হয়ে যাব কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আমার ভাই জানেরা আলোচনা আর বেশিক্ষণ চলবে না 20 মিনিটের মতো আপন জনের আমার এবার দেখা গেল আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দেব আল্লাহ ওমা তারপরে কি হলো বলে তার তিন দিন পরে আমি যাই ফেরাইয়া দিলাম ওই যুবক বুঝাই সদাই ফেরাইয়া দিলাম বুখারী মুসলিমের হাদিস আল্লাহ রাসূল বলেন ওয়ারা জানু ওয়ারা জুনুন দাওয়াত ইমরাতু জাতে হাসাবু জাতে হাসাবু ফাকালু ইন্না খাফুন্না আল্লাহর নবী আমার বলেন যদি কোন সুন্দরী মেয়ে কু প্রস্তাব দেয় চারিত্রত্ব করার জন্য খারাপ নোংরা কাজ করার জন্য আর সেখানে যদি এমন ধরনের কোন সুপুরুষ যুবক যায় ওই মহিলার কাছে যাওয়ার পরে যদি বলে ইন্না খাফুন্না আমি আল্লাহকে ভয় করি এবং ফিরে আসে আল্লাহর হাবিব বলেন সাত সিরিনের মানুষের মাথার উপর আরশের ছায়া দেওয়া হবে তার মধ্যে এক সিরিনের হলো যারা আল্লাহর ভয় তো ওই জায়গা থেকে ফিরে আসে এমন আল্লাহর ভয়কারী ব্যক্তিদের মাথার উপরে আরশের ছায়া দেওয়া হবে বুখারী মুসলিমের হাদিসে বর্ণনা পাওয়া যায় জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আমার সম্মানিত ভাইরা এইভাবে করে অসংখ্য হাদিস কোরআন দিয়ে প্রমাণিত মহিলা বলতেছেন আল্লাহর নবীর সাহাবি আমিরুল মুমিনিন জোর পূর্বে তার তিন দিন পরে ওই যুবক এসে আমাকে জোর জোর পূর্বক ধর্ষণ করে এবং জোর পূর্বক আমার সাথে অবৈধভাবে আমার সাথে এভাবে সম্পর্ক করে আমি চাই নাই চোখের পানি ছেড়ে দিয়েছি অবাঞ্ছিত সন্তান আমার গর্ভে ধারণ করি আমার পেটে আসে অবাঞ্ছিত সন্তান যার সন্তান আমার পেটে আসে আমি মা সিদ্ধান্ত নিয়েছি সন্তান বড় না হোক পর্যন্ত আমি কিছু করব না কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবই দেখেন জানেন জয় বলেন ঠিক কিনা বাইরে আমার ইবার দেখা যায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর সাহাবি এই সন্তান যেই বড় হয়েছে দশমায় দশ দিন আমার গর্ভের ভিতরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধেকটা পৃথিবী আপনার হাতের মুঠার ভিতরে আমার মনের কষ্ট কারে জানাবো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর খলিফাতুল মুসলিমিন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যারা যার সন্তান হয় আল্লাহর জমিনে গিয়ে তারা কোরআনের বাধা দেয় আল্লাহু আকবার বলেন এই সন্তান বড় হবে দুনিয়ায় যাবে আপনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাচ্ছেন আপনার কোরআনের এই রাষ্ট্র প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বাধা দেবে এই যারা সন্তান আল্লাহু আকবার বলেন এই জন্য আমিরুল মুমিনিনের যার সন্তান যাতে দুনিয়ায় না যায় কোরআনে বাধা না যায় সেজন্য আমি মা হই সহ্য করতে পারিনি আমি রাগের খেলায় কাটতে কাটতে ১২টা টুকরা করেছি আল্লাহু আকবার বলেন আপন জনেরা এবার এই ছেলের বাবাকে খুঁজতে হবে বাবা তো পাওয়া গেল না আপন জনেরা আমার আমি আপনাদেরকে বলে যাই ভাইয়ের আমার আপনারা বলেন তো দেখি আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জোরে জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলতেছেন হাম্মাজিন হাম্মাজিন মাশায়িন বিনামিম আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালা জরে বলেন আল্লাহু আকবার
যারা পদে পদে কসম করে এবং পদে পদে লাঞ্ছিত হয় এবং যারা ভালো কাজে বাধা সৃষ্টি করে অন্যায়ভাবে গালমন্দ করে এবং জন্ম পরিচয়ের দিক থেকে যে যার সন্তান তারাই পারে কোরআনের বিরোধিতা করতে করে বলেন ঠিক কিনা রসুলকে জানাই দিলেন সূরা কলমের ভিতরে আমার আল্লাহ তাআলা জিবরিল আমিন দিয়ে ওহি করে ওলিদ ইবনে মুগিরা আল্লাহ রসুল কোরআন পড়তো ডাক শিখেছো ও কোরআন সহ্য করিনি কোরআনের রাষ্ট্র রসুল চালাচ্ছে ওলিদ ইবনে মুগিরা সেটা চাই নাই আমার ভাইরা যার সন্তান ছিল ওলিদ ইবনে মুগিরা ওর একটা স্বর্ণের মূর্তি ছিল স্বর্ণ দিয়ে পাত দিয়ে বাঁধানো স্বর্ণের পাত করে খোদাই করে বাঁধানো এই মূর্তিটা একদিন বর্ণনা করতেছে যেই ওলিদ বাইরে থেকে বাসায় আসছে যেখানে যেত মূর্তি চুমা দিত ঘাড়ে করে নিয়ে যেত তৎকালীন সেই যুগের মানুষ মূর্তি পূজা করত মুশরিক ছিল ধরে বলেন ঠিক কিনা হঠাৎ করে মূর্তির জবান থেকে জবান খুলে বের হয়ে গেল ওরে ওয়ালি ওয়ালিদ রে রসুলি করিম যার পিছনে বাধা দেওয়ার জন্য তুমি দৌড়াও ওই রসুল হলো মিথ্যুক নবী আর কোরআন হলো মিথ্যা কিতাব জোরে বলেন নাউজুবিল্লাহ কথা বলেছে মূর্তিতে কিসে কথা বললো বাইরে আমার ওয়ালি আনন্দে বাগ বাগ হয়ে গেল আনন্দে বাগ বাগ মূর্তি কথা বলেছে রসুল মিথ্যা নবী কোরআন মিথ্যা কিতাব নাউজুবিল্লাহ হবে না 90 জন মুসলমানের দেশে হিন্দুতে রসুলকে গালি দেয় আর প্রতিবাদ করতে গেলে গুলি হয় আছে না নাই কথা বলে তাহলে বুঝতে হবে মানুষও নাই মুসলমানও নাই ঠিক কিনা ভাইয়া আমার নবীজিকে যারা গালি দেবে পিলাস দিয়ে জিভ টেনে বের করে সিঁড়ি কুত্তা দিয়ে খাওয়ানো হবে করে বলেন ঠিক কিনা কারণ আমরা জীবন অপেক্ষা ভালোবাসি আল্লাহর নবীকে জোরে জোরে বলেন কারা কারা আমার নবীকে ভালোবাসেন দু হাত তুলে দেখাই দেন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আপনজনে নাই আমার আমার নবীকে আমরা জীবন দিও হলে ভালোবাসি জোরে একবার বলেন আল্লাহু আকবার এইবার দেখা গেল ওয়ালিদ খুশি ওয়ালিদকে বলে বলে দেওয়া হলো ওই মূর্তিতে বললো ওয়ালিদ একটা মঞ্চ বানানো হোক এবং রসুলকে দাওয়াত দেওয়া হোক ওই মঞ্চে রসুল থাকবে এক পাশে রসুল হলো ডাইন পয়েন্টে আর তোমরা হলো বাম পয়েন্টে তোমরা আর এক পাশে থাকবে রসুলের কাছে প্রশ্ন করা হবে আমি মধ্যে আমাকে নেওয়া হবে আমি মাঝখানে আমি থাকব আমি প্রমাণ করে দেব কারা সত্য কারা মিথ্যা আমাকে নিয়ে চলো তোমাদের গলায় ফুলের মালা বিজায় দেওয়া হবে আর মোহাম্মদ পরাজয় বরণ করে মুখ মলিন করে বাড়ি যাবে আমার আল্লাহ বলেন ওয়ামা কর আল্লাহর কৌশলের কাছে দুনিয়ায় কারোর কৌশল দেখবে আপন জনেরা আমার ইবার মূর্তি ঘাড়ে করে নিয়ে রসুলকে সিটি করে মঞ্চ বানাইয়া আমার রসুল এসেছে আবু বাকর ওমর ওসমান এসে হাজির হয়ে গেল এইবার ওয়ালিদ মূর্তি ঘাড়ে করে নিয়ে মাঝখানে রেখেছে বামপন্থী আর ডানপন্থী দুই পাশে আমার ভাইরা সূরা ওয়াকেয়ার ভিতরে সুন্দর করে আল্লাহ বর্ণনা করেছেন কারা ডানপন্থী আর কারা বামপন্থী বামপন্থীর শাস্তি কি ডানপন্থীর সুসংবাদ কি আমার আল্লাহ এই সূরার মধ্যে দিয়ে সুন্দরে বলেন আল্লাহু আকবার সূরা ওয়াকেয়া 27 পারা খুলি দেখেন আপনজনেরা আমার এবার দেখা যায় ওয়ালিদ মূর্তি মাঝখানে রেখেছে আমার রসুল এক পাশে আর কাফের বেঈমানেরা আর এক পাশে আপনারা বলেন তো দেখি আজকে কি আমার রসুল পরাজয়ের মালা গলায় করে কি বাড়ি যাবে নাকি যারা কোরআন আলো হয় কোরআন শোনে কোরআন শোনানোর ব্যবস্থা করে কোরআনের পক্ষে যারা কাজ করে জীবন দেয় কোরআন নিয়ে বাঁচতে চায় কোরআন নিয়ে থাকতে চায় তাদের জীবনের কোনো ক্ষয় নাই তারা তাদের জীবনের কোনো পরাজয় নাই তারাই বিজয় লাভ করে জোরে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন এরাই হলো মুমিন জোরে বলেন আল্লাহ একবার এখন মূর্তিকে জিজ্ঞেস করবে কে লটারি দেওয়া হলো লটারিতে আমার বিশ্বনবীর নাম আগে চলে আসলো সুবহানাল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই মোহাম্মদ রাসূলুল্লাহ আগেই মূর্তির কাছে প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে যে মোহাম্মদ সত্য নবী কিনা কোরআন সত্য কিনা আল্লাহু আকবার আমার রাসূল জিজ্ঞাসা করলো হে মূর্তি তোমার কথা বলার পাওয়ার দিয়েছে কে যদি সেই আল্লাহ দিয়ে থাকে তাহলে তুমি বলো আমি তো বুঝতেছি না কে তোমাকে কথা বলার পাওয়ার দিল বলো মূর্তি আমি রাসূল কি সত্য নবী নই কোরআন কি সত্য কিতাব নই এ কথা যেই বর্ণনা করা হলো মূর্তির জবান খুলে গেল আল্লাহু আকবার মূর্তি তখন জবান খুলে বর্ণনা করল
La ilaha illallah John La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Sitkar mere walen Allahu Akbar Imanar kalama mukti purines মুক্তি যখন কলেমা পড়েছে আপনজনের আমার ওলিদ ইবনে মুগিরা সম্মান বাড়লো না কমলো রসুলের পক্ষে সমর্থন করে ঈমানের কলেমা মুক্তি পড়েছে যে রসুল হলো সত্য নবী কোরআন হলো সত্য কিতাব আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাহবুব নাই কোনো আইনদাতা বিধানদাতা নাই ওয়ালিদ রে তোদের নেতৃত্ব চলে না নেতৃত্ব চলবে আল্লাহ আল্লাহ রসুলের নেতৃত্ব আল্লাহু আকবার ওয়ালিদ ওয়ালিদ মুখ কালো হয়ে গেছে সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল উতুল্লিম বাদা যালিকা জামিন সাথে সাথে কোরআন নাযিল করলেন আল্লাহ রাসূল এই ওয়ালিদ হলো ডাইরেক্ট যার সন্তান ধরে বলেন আল্লাহু আকবার ওয়ালিদের সম্মান আরো বাড়িছে আরো কমলো আমার ভাইরা ওয়ালিদ মুখটা কালো করে বাড়ি আসলো মা তুমি ছাড়া কেউ জানে না আমি ভালো না আমি খারাপ আমি যার সন্তান না আমি বৈধ সন্তান মা গো তোমাকে বলতে হবে মার ডান হাতে ভাবে একে ধরেছে টেনে নিয়ে যাচ্ছে কাবা শরীফে গিয়ে কাবার গিলাফ শুয়ে মা তোমাকে বলতে হবে আমি ভালো না খারাপ বাইরে আমার মা বলে ওয়ালিদ মোহাম্মদ রাসূলুল্লাহ যা বলেছে বলো যাইয়া মোহাম্মদের কথায় বাড়াবাড়ি করো না বাবা সুখ মারো আল্লাহু আকবার বলে তাহলে মা তো বুঝি নেছে যে লাইট জায়গা মতো হাত দিয়েছে ছেলে কথা বলেন না কেন ছেলে শুনবে না মা আজকে এভাবে করলে হবে না আজকে বলাই লাগবে যেটি হবে কাবা শরীফ সেই বলতে হবে কে সত্য কে মিথ্যা মা তো যেতেই চায় না টেনে হেঁচড়ে জোর করে নিয়ে যাওয়া হলো আপন জনেরা আমার জোর করে নিয়ে কাবা শরীফের গায়ে যে হাত লাগাইছে তৎকালীন সেই যুগের মানুষ মুশরিক হলো কি হবে মূর্তি পূজা করলো কি হবে আসল জায়গায় বলো ঠিক ছিল কথা বলেন না কেন কাবা শরীফকে তারা সম্মান করত মা ডাক বলে আলি তোর বাবা তিন মাস বাড়ি ছিল না ব্যবসায়ী সিরিয়ায় গিয়েছিল বাড়ির কাজের ছেলে এই কাজের ছেলের সঙ্গে আমি অকম্ম করে অবাঞ্ছিত সন্তান তুই যার সন্তান আমি পেটে ধারণ করেছিলাম এই জন্য যারা যারা সন্তান হয় বিশ্ব নবীর মতো মহামানবের পিছনে তারা বাধা দেয় আল্লাহর কোরআনের রাস্তায় বাধা দেয় ওয়ালিদদের সকালবেলায় সূর্য যেমন ওঠে যেমন স্পষ্ট তুই স্পষ্ট তেমনই তুই যার সন্তান এতে আমি মা সার্টিফিকেট দিলাম এতে কোনো সন্দেহ নেই জোরে বলেন আল্লাহু আকবার জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার আপন জনের আমার জবান খুলে সেখানে দুনু সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবালাম আমার ভাইরা মুমিনের আমল হবে সাতটি কয়টা আমল সাতটি আপনারা বসেন কেউ জানেন না জানো কেউ উঠবেন না কোরআনের সাথে বেয়াদবি করবেন না মুমিনের আমল আমি খুব দ্রুত দোয়া করব আমি তো দ্রুতই কথা সংক্ষেপ করে আনছি একবার সংক্ষেপ করেছি আমার ভাইরা এক নম্বর আমল হলো নামাজ হবে আল্লাহর ভয়তে জোরে বলেন আল্লাহু আকবার খুশু খুশু সহিতে দুই নম্বর আমল হবে ওয়ান্নাজিনাহুম আনিন্নাকুবে মুরিদু দুই নম্বর আমল হবে মুমিন কোনদিন বাজে কথা রাব কথা বলবে না জিব্বা দিয়েছেন কে জবানে যা ছিল তাই বললাম এটা হবে না কারণ মুমিনের জবান দিয়ে কেবল আল্লাহর জিকির বের হবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহর পক্ষে স্লোগান কেবল মুমিনের জবান দিয়ে বের হবে জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা নাম্বার তিন ওয়াল্লাযীনাহুম নিযযাকাতে ফাইনু নাম্বার তিন মুমিন যারা হবে জাকাতের মতন মালিক হিসাব হলে ওই মুমিনরা জাকাত দিয়ে দেবে জোরে বলেন আল্লাহু আকবার নাম্বার চার ওয়াল্লাযীনা হুম মিন ফুরুজিহিম হাফিজুন মুমিন যারা হবে ওরা ক্যারেক্টার নষ্ট করবে না চরিত্র নষ্ট করবে না আল্লাহু আকবার বলেন ওরা সতীত্বর হেফাজত করবে চরিত্রের হেফাজত করবে আল্লাহু আকবার বলেন নাম্বার পাঁচ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম
আমানত রেখে আনাত মুমিন কোনদিন করবে না নাম্বার 6 ওয়া আহদিন রাউন আর কওদা ভঙ্গ মুমিন করবে না নাম্বার 7 ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন আযান যখন হবে নামাজের ব্যাপারে মুমিন যত্নবান হবে মাঠে আছেন গামছা বিছাই দিয়া উজুর পানি নাই এই বাংলার জমিনে এমন মুসলমান আছে পাক মাটি দিয়া তায়ামুম করে আলীর পরে ছাড়া গামছা বিছাই দিয়া মহান মালিককে সিজদা দেয় আছে না নাই ফজর রাজান হইলে পহরে ও চাষি ভাই নামাজ পরিবার যাইও বিহাল বেহালা ক্ষেত্রে কামে লাঙ্গল জোয়াল নইয় চাষি ভাই লাঙ্গল জোয়াল নইয় আল্লাহ একবার বলেন এটা সেই জমিন যে জমিনে ফজরের আজান শুনি ঘুম ভাঙে ঈশার আজান শুনি ঘুমাতে যায় সেই জমিনে আইন চলবে কোরআনের দরবারে ঠিক কিনা কোরআন দিয়ে সব চলবে কোরআন দিয়ে আমরা সব চালাব এবং চালাতে চাই বাতিলকে পরোয়া করি না ভাই কারা কারা মুহাদ দেখতে চাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তোমার নেতা আমার নেতা আমার ভাই না এই জন্য আজান হলো আপনাদের এলাকায় আজান হয় কি হয় না আমি একটু জানতে চাই আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজান যখন হয় আমার নবীর নাম যখন হয় হাইয়ালা সালা যখন হয় আসো আসো নামাজের দিকে আসো সাথে সাথে যদি আপনি প্রশ্ন করেন নামাজে নামাজে গিলে কি উপকার হবে মুয়াজ্জিন সাথে সাথে বলে দেবে আলান ফানে সাথে সাথে মুয়াজ্জিন জানিয়ে দেয় হাইয়ালাল ফালা নামাজে আসলে তোমার জীবনের উন্নতি হবে ভাগ্যের পরিবর্তন হবে কল্যাণ হবে কামিয়াব হয়ে যাবে জোরে বলেন আল্লাহু আকবার আমরা কি জাহান্নামে যেতে চাই না কারা কারা যেতে চাই হাত তুলে দেখান হ্যাঁ কেউ যেতে চাই না আল্লাহু আকবার বলেন আল্লাহ বেহেশতে কারা কারা যেতে চাই হাত দেখতে চাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর জান্নাতি যাইতে হলে যত বক্তা আলোচনা করুক না কেন নেটের যত বক্তা থাকুক না কেন আমি ছোট্ট গুনাহগার আমি মোফাজ্জল হোসাইন হেলালি সাতক্ষীরা থেকে বলে গেলাম নামাজ নামাজের বিকল্প নাই নামাজ বাদ দিয়ে জান্নাতের মুখ দেখা যাবে না জোরে বলেন ঠিক কিনা জাহান্নামে যত মানুষ যাবে আল্লাহ একটা প্রশ্ন করবে অন টেস্টে সেই প্রশ্নটা হলো এই তোমরা জাহান্নামে আছো কেন জাহান্নামীবাসীরা একটাই কথা বলবে মাসালাকুম ফি সাকাত আনু লাম নাকুম মিনাল মুসাল্লি এক নম্বর আমরা মুসাল্লিদের কাতারে নামাজিদের কাতারে আমরা শামিল হই নাই তার মানে বেনামাজির দল যেজন নামাজ পড়ে না ও সে শয়তানের নানা যেজন নামাজ পড়িনি ও সে শয়তানের নানি কবরে যাইয়া দেখো কেমন মজাটা লাগে কবরে যাইয়া দেখো কেমন মজাটা লাগে কবর হলো অন্ধকার জায়গা থাকবে না কপাল শিশন কত কথা কবর হলো অন্ধকার জায়গা থাকবে না কপাল শিশন কত আরো থাকবে না ইহলো বন্ধু পাবে না কোন আরো থাকবে না ইহলো সাথী পাবে না কোন আমল সারা জীবন তোমার বৃথা আমল সারা জীবন তোমার বৃথা নামাজ ছাড়া আমল ছাড়া কবর ছাড় দেবে কারণ
দুনিয়ায় যত করবা সালাকি মরনের পর বলবা জালা ডাকি কথা না বলেন না কেন আমার ভাইরা এই জন্য আমরা কোরআন নিয়ে থাকতে চাই এই সাতটি আমল আমরা কারা কারা করতে চাই আবার একটু হাত দেখাই দেন আল্লাহু আকবার আমার ভাইরা এভাবে আমল যদি করতে হয় কোরআন জানতে হবে আর কোরআন জানার ফ্যাক্টরি হলো মাদ্রাসা আমি কি আপনাদের কাছে আমি মুসাফির রসুল বলেছেন তিনটি ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়ে যায় আলেম নামাজ মানছে তার মধ্যে নিঃসন্দেহে একজন হলো মুসাফির ব্যক্তি আল্লাহু আকবার আমি অনেক দূর মারিয়ে পাড়ি আপনাদের এলাকায় এসেছি ভাই সুদূর সাতক্রা থেকে চল্লিশ কিলো আমার এলাকা আমার বাসা ভাইরা আমার যত বক্তা আমার এলাকায় মাওলানা আজিজুল ইসলাম জিহাদি ভাই আমার এলাকায় আমার পাশে মাহবুব মোস্তফা আলম আমার পাশে আমিরুল ইসলাম বিলালী ভাই আমার কাছাকাছি যত বক্তা মনিরুল ইসলাম বিলালী ভাই আমার কাছাকাছি তারপরে আসাদুজ্জামান আসাদ কয়রা আমার বন্ধু আমার পাশাপাশি হ্যাঁ এভাবে করে যত বক্তা আমার হাতের নাগালে সব আমার এলাকায় আমি আপনাদের ধুলি রতম গুণাগার আমি এসেছি আমার ছোট ভাই আপনাদের অত্যন্ত প্রিয় ভাজন হাফেজ মহিবুল্লাহ ভাই আমাকে আপনাদের এলাকায় আনছেন আমি গত বছর পার্শ্ববর্তী এলাকায় আসছিলাম চারুয়া পাড়া সম্ভবত ওই গ্রামে আমার ভাইরা তো আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর এই ঘর রসুলের ঘর হলো নবীর ঘর আমি ছোট্ট করে একটু দাবি জানাই বেশি দাবি জানাবো না একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা সর্বোপরি দুই টাকা ভিতরে রুমাল যাবে কেউ আসা লাগবেন মাত্র তিন চার মিনিটের ভিতরে আপনারা যার কাছে যা আছে একটু মেহরবানি করে কিছু যদি দেন বুঝাইলে যারা বোঝে অমর ফারুকের সাথে তারা জান্নাতে যাবে জোরে বলেন আল্লাহ আকবার আর আপনারা যদি না দেন আমি যদি এখানে ওয়াজ করতে করতে গলাতে রক্ত উঠাই ফেলাই না দেন আমার তো কিচ্ছু করার নেই আছে ভাই এটা আপনাদের ব্যাপার আপনাদের প্রতিষ্ঠান রসুলের পথে না বাবা যাও ভিতরে ঢুকে যাও আর সকলে ওখানে জোরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله ওই তজ্জবাহী ধনের গাতে হবে যে মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আয়াল্লাহ সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে লইয়া গভীর রাত পর্যন্ত আমার ভাই জানেনা আমার মা বোনেরা যারা এসছেন এবং কোরআনের আলোচনা আল্লাহ মনোমুগ্ধকার কোরআনের আলোচনা আল্লাহ গভীর রাত পর্যন্ত যারা শুনল বাড়ি যেতে চায় না তোমার পাগলেরা আল্লাহ গো যদি কিছু নেকি হয়ে থাকে মাওলা বিষ্ণুবীজি সোনার মদিনায় ঘুমিয়ে আসেন আল্লাহ নবীজির রওজা মোবারকে হাদিয়া টুকুন পৌঁছে দাও আয় আল্লাহ হুজুরের সাহাবায়ে তবে তবে গণ তাম পৃথিবীর মাটির নিচে যত মোমিন মোমিনাত ঘুমিয়ে গেছে আল্লাহ প্রত্যেকের পা কারমাই হাদিয়া টুকুন পৌঁছে দাও আমাদের ভিতরে জনম দুঃখনি মা যাদের নাই জনম দুঃখী পিতাকে যারাই আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ ওই আব্বা আমার কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা আমার কবরে আজাব দিয়া না আল্লাহ তুমি তাকে দেখো তোমার বান্দারা তোমার কাছে কি চায় সকলের তাম জিন্দগির গুনা খাতা গুলো মাফ করিয়া দাও আয় আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা দিল সাহায্য করলো সহযোগিতা করলো এই মাদ্রাসার যিনি জায়গা দিল জমি দিল আল্লাহ মহিলা দাখিল মাদ্রাসা যিনি প্রতিষ্ঠিত করলো রব্বুল আলামিন অবসর প্রাপ্ত আল্লাহ তালা সার্জেন সর্দার গোলাম কদ্দুস আমার ভাই যান আল্লাহ তালা সহ আমার মা বোনেরা অনেক টাকা পয়সা দিয়েছেন আল্লাহ সকলের দান গুলি আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ ছয়জন হবে যে কোরআন পাকনি নিয়েছে গো মাওলা হাক্কানি আলেম তাদের বানিয়ে দিও এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও মাদ্রাসার শ্রদ্ধা ব্যক্তিত্ব মহাতামিম হাফেজ কোরআন শিক্ষক হুজুরকে কবুল করিয়ে নাও আল্লাহ আমার সফর সঙ্গে যে ভাইরা বিশেষ করে হাফেজ কোরআন মহিবুল্লাহ ভাইকে আল্লাহ কবুল করো তার মা দুখিনী দুনিয়া থেকে বিদায় হয়েছেন তার মায়ের কবর
কবরখানি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আমার হাফেজ জিয়াউল ভাই আল্লাহ তাআলা তুমি তাকে কবুল করো আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দাও সকল ভাইদেরকে আল্লাহ তুমি রহমত নাজিল করো আয় আল্লাহ এই ডেকোরেটর ভাই এই সাউন্ড সিস্টেম সকলের বরকত দিয়া দাও আল্লাহ আমার মাসুম ভাই মিডিয়া আল্লাহ জানা তুমি তার আল্লাহ তার পদত্বের ভিতর দিয়ে আল্লাহ তুমি তার সুব্যবস্থা করে দাও জানে মানে বরকত দিও আয় আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট দেশ সোনা দেশ বাংলাদেশ আগামী এই দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায় আল্লাহ আমাদের দেখে মরার তৌফিক দান করে দিও আর কত চাও রক্ত খুদা আর কত ক্রন্দন আসবে কবে বাংলাদেশে কোরআনের শাসন আয় আল্লাহ মাহবুবদেরকে কবুল করো খাদিজা আয়েশা ফাতিমার মতো আয় আল্লাহ তাআলা বানায় জান্নাতের মেহমান হিসাবে কবুল করিয়া নাও এই গ্রামের মাটির নিচে যত মানুষ চলে গেছে তাদেরকে মাফ করিয়া দাও তাম পৃথিবীর মুসলমান মার খায় বাংলাদেশের মুসলমান অনেক কষ্টে আছে আল্লাহ তাআলা বিদেশে কাশ্মীর বসনিয়া চেচনিয়া ভারত সিরিয়া তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো গো আল্লাহ যারা আলেম আলামাদের জুলুমের শিকার তাদেরকে তুমি মুক্তির ব্যবস্থা করিয়া দাও এই এলাকাবাসীকে ইসলামের দরজায় ঘাঁটি বানাইয়া দাও সকলকে যার যার মতো সেই সালামতে বাড়িতে পৌঁছায়া দাও আয় আল্লাহ কাজ করি খাই খেটে খাই এমন ভাইরা আছেন আল্লাহ রাজ্যে সকালবেলায় কাজে যেতে কষ্ট হয়ে যাবে অফিস করা কষ্ট হয়ে যাবে সকল ভাইয়ের যে যে ভাই যে পেশাজীবীতে আছে আল্লাহ সকল ভাইদের রিজিকে তুমি বরকত বাড়াইয়া দাও অসুস্থ যারা আছে সুস্থতা দান করে দাও আয় আল্লাহ আমরা যখন মসজিদে যাই নামাজে ওই মসজিদের কোনায় একটা পালকি ঝুলানো দেখা যায় জানি না ওই নিষ্ঠুর পালকি কার বাসায় আগে যাবে গো যার দোয়ারে যাবে খালি পালকি কোনদিন ফিরে আর মসজিদে আসবে না আল্লাহ ওই পালকি উঠার আগে ইমান আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করে দিও আর মউতের বেলা জবান খুলে জবানে জারি করে দিও ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।